জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি। শুক্রবার সকালে ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা। বেনজির আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবেলায় ঢাকা জেলা আওয়ামী লীগের এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে সক্রিয়ভাবে কাজ করবেন।